হবে এবং রফিক রাজু শিক্ষা পরিবার মনে রাখবে, রফিক রাজু শিক্ষা পরিবার মনে রাখবে যে শৈবু শাখার অভিভাবকদের জন্য আজকে এতদূর আমরা চলে আসতে পারছি। এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমি এখনো বিশ্বাস করি আমাদের এই বিদ্যালয় অত্র প্রতিষ্ঠান সামনে আমাদের স্যাররা আসছেন আরো মূল্যবান কথা বলবেন, রেজাল্টের দিক থেকে বলেন, ডিসিপ্লিনের দিক থেকে বলেন, শিক্ষকদের বিহেভিয়ারের দিক থেকে বলেন, পরিচালকদের বিহেভিয়ার দিক থেকে বলেন, সব দিক দিয়ে আগের চেয়েতে আমরা অনেকগুলি ডেভেলপ করতে পেরেছি। লেখাপড়ার মান উন্নয়ন, ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা, কোনো মানসিক টর্চার নয়, আদর্শ আগে ছেলে মেয়েদের পড়ার প্রতি মনোযোগী করা, কোনো ছেলে মেয়ে যদি পরীক্ষায় খারাপ করে অভিভাবকদের আমরা ফোনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমরা বলি আপনার ছেলে কী করতেছে না করতেছে আপনি একটু লক্ষ্য রাখেন। একটা কথা বলি ম্যাডাম, টাঙ্গাইল থেকে আমরা টেকনিকগুলো পাই, সেই টেকনিকগুলো টিচাররা আমরা আপনাদের কাছে অ্যাপ্লাই করি। আমি সবসময় আমি যেখানেই কথা বলি না কেন শিক্ষা নিয়ে একটি কথাই সবসময় বলে থাকি, একটা শিশুর জীবনে একটা ছাত্র ছাত্রীর জীবনে মায়ের চাইতে শিক্ষক আর কেউ নাই। এই কথাটা আমি সবসময় বলে থাকি। আমরা যতই পড়াশোনা করাই, যতই স্কুলে পড়াশোনার জন্য চাপ দিই, বাট অভিভাবক মা বাবা যদি ছেলের প্রতি লক্ষ্য না রাখে তাহলে ছেলেকে ভবিষ্যৎ গড়ে দেওয়া খুব কষ্ট হয়ে পড়ে। বাবা মায়ের দায়িত্ব ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে ঘোরাফেরা করছে, কী করছে, টেলিভিশন দেখছে বা মোবাইলে গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে কিনা, এগুলো লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের। বাড়িতে কী করছে সেটা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের। দ্বিতীয় কথা, আমাদেরও দায়িত্ব আছে। হ্যাঁ, একটা ছেলে রেগুলার স্কুলে আসবে, আমাদের স্কুল গেট পর্যন্ত দিয়ে যাবেন, স্কুলে না আসলে তো আমরা কিছু করতে পারবো না, গেট পর্যন্ত দিয়ে যাবেন, চারটা পাঁচটা রাত আটটা পর্যন্ত রাখার দায়িত্ব আমাদের। এতটুকু সহযোগিতা আপনাদের কাছে আমি আশা করছি। আর বিশেষ করে আগামী রবিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় আমাদের 15 জন ছাত্রছাত্রী অথবা শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি যতটুকু চূড়ান্ত পরীক্ষার রেজাল্ট পেয়েছি আশা করছি ম্যাক্সিমামই ভালো রেজাল্ট করবে। 2018 সালে আমাদের সমাপনী পরীক্ষায় 15 জনই অংশগ্রহণ করেছিল। এই 15 জন শিক্ষার্থীর মধ্যে 15টা A+ আসছে এবং 2টা ট্যালেন্টফুলের ভিত্তি আসছে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি এই বছর 2019 সালে পরীক্ষায় যাতে ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে। আমি আশা করি সবাই ভালো রেজাল্ট করবো, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। এবং যারা সমাপনী পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু কথা, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি যতটুকু জানি তোমরা এত পরিমাণ পরীক্ষা দিয়েছো যে তোমাদের মধ্যে পরীক্ষা ভীতি নামক শব্দটা নাই। তোমরা এত পরিমাণ পরীক্ষা দিয়েছো যে পরীক্ষা ভীতি নামক শব্দটা তোমাদের মধ্যে নাই। তোমরা হাসি খুশি কোনো ভয় না পেয়ে সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং তোমাদের রোল নাম্বার লেখা থেকে শুরু করে যাবতীয় আমাদের স্যাররা আছে সব ইনস্ট্রাকশন দেবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের বসে প্রতি আমাদের ভালোবাসা রইল, আশা করি তোমরা খুব ভালো ফলাফল করবে। আর সব কথা বেশি বাড়াবো না, সময় স্বল্প। আর সর্বোপরি আবার সে একই কথা, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, সম্মানিত অভিভাবক সাহায্য চাই যে কোনো দিক থেকে। রফিক রাজু ক্যাডেট একাডেমি শফিপুর শাখাকে শফিপুরের মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই, এটা আপনাদের কাছে কামনা আমার। এটা আমাদের পক্ষ থেকে, চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমাদের যা করা দরকার আমরা সবই করব, কিন্তু আপনাদের ভালোবাসা দরকার,
আপনাদের সাহায্য দরকার, আপনাদের সহযোগিতা দরকার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।